আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক বক্ষবিধি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজ আমরা বলবো নিউমোনিয়া নিয়ে, নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ, এই বিষয়ে আজকে বলবো। কারা বেশি আক্রান্ত হয়, কী জন্য আক্রান্ত হচ্ছে, আমরা কখন চিকিৎসা শুরু করব, কখন হাসপাতালে ভর্তি করব, এই বিষয়ে। নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ সাধারণত দেখা যায় এক্সট্রিম অফ এজ বা একদম ছোট বাচ্চা বা বয়স্করা বেশি আক্রান্ত হয়ে থাকে, এবং শীতকালে, কারণ দেখা যায় শীতকালে ওয়েদার আর্দ্রতা শুষ্ক থাকে এবং বাতাসে আর্দ্রতা শুষ্ক থাকে, জীবাণুর পরিমাণ বেশি থাকে। এই এই সিজনে আমরা নিউমোনিয়া আক্রান্ত রোগী বেশি পাই, ভাইরাল অ্যাটাক বেশি হয়, এবং এক্সট্রিম অফ এজ যাদের প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে তারাই বেশি আক্রান্ত হয়ে থাকে। দেখা যায় তারা সাধারণত জ্বর, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কফের সঙ্গে রক্ত আসা, এগুলো নিয়ে তারা প্রেজেন্ট করে থাকে। এবং এক্সট্রিম অফ এজ তাদেরকে আমরা, যারা বাচ্চা এবং বয়স্ক, তাদেরকে আমরা বলে থাকি যে যাতে শীতকালে ঘর থেকে না বেরোতে খুব প্রয়োজন ছাড়া, এবং তারা শীতকালের একটু কয়েকটা জামাকাপড় পরিধান করবে, কুসুম কুসুম গরম পানি খাবে, ভ্যাকসিনেট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তারা যেন ভ্যাকসিনেট করে। এখন আজকাল নিউমোনিয়া ভ্যাকসিন পাওয়া যায়, সবখানেই পাওয়া যায়, নিউমোনিয়া ভ্যাকসিনেট করতে হবে সবাইকে, যারা আক্রান্ত হওয়ার বেশি থাকে, রিস্ক থাকে, এবং যাদেরকে চিকিৎসা দেওয়া হয় থাকে তারা যেন ওষুধ ঠিক মতো সেবন করে, তারা যেন নিজের ইচ্ছা মতো ওষুধ নিজে নিজে বন্ধ না করে দেয়, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোর্স, অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করে। বাচ্চারা সাধারণত জ্বর, কাশি, তারপর শ্বাসকষ্ট, বুকের যে রিসপন্সন বেড়ে যাবে, এবং বুকের যে মাংসপেশিগুলা সেগুলা উঠানামা করবে, খুব বেশি দ্রুত উঠানামা করবে, তাদের বুক ব্যথা তো তারা বলতে পারবে না, তারা কান্নাকাটি করবে, কাশির পরিমাণ বেড়ে যাবে, তখন আমরা ধারণা করি তারা হয়তো ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। বয়স্ক লোকরা সাধারণত অন্যান্য মর্বিডিটি বা অন্য কোনো রোগ না থাকলে সাধারণত জ্বর, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এগুলো নিয়ে তারা প্রেজেন্ট করে থাকে। এছাড়া যারা অন্যান্য মর্বিডিটি যেমন ডায়াবেটিস থাকলে সাধারণত জ্বর না থাকলেও বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বিভিন্ন কফের সঙ্গে রক্ত আসা, এগুলো নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে। সবচেয়ে সিম্পল পরীক্ষা হলো বুকের একটি এক্সরে, বুকের ছবি। বুকের ছবি করলে তারা যদি নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকে সেখানে তার এক্সরেতে ধরা পড়ে। এছাড়া আমরা রক্তের পরীক্ষা করে থাকি, সিবিসি, সবচেয়ে সিম্পল একটি পরীক্ষা, সিবিসি এবং সিআরপি এবং বুকের একটি এক্সরে, এটা করে আমরা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে কিনা সেটা বুঝতে পারি। সাধারণত নিউমোনিয়া বুঝতে হলে রেগুলার চেক আপ দরকার নাই, যখন তারা এই এগুলো কমপ্লেন করে থাকে তখন আমরা এগুলো পরীক্ষা করতে পারি। যদি বাসায় রেখে চিকিৎসা করা যায় তখন আমরা বলি যে তারা যে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, এবং রোগীদের পরামর্শ দিয়ে থাকি কোর্স সম্পূর্ণ করতে হবে, তারা যেন নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক বন্ধ করে না দেয়। আর যদি রোগী উন্নত না হয়ে থাকে, রোগীর উন্নতি না হলে, যেমন ধরি শ্বাসকষ্ট বেড়ে গেলো, বুকে ব্যথা বেড়ে গেলো, হৃৎকম্পন বেড়ে গেলো, তারপর আদার মর্বিডিটি যদি থাকে যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, তখন আমরা তাদেরকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে থাকি। ভ্যাকসিন আমরা সাধারণত সব বয়সেই দিয়ে থাকি। নিউমোনিয়া ভ্যাকসিন এখন সারা বিশ্বেই প্রচলিত আছে, এছাড়া নতুন ওরাল ভ্যাকসিনও বেরিয়েছে, বাংলাদেশে মাত্র এসেছে। কিছু কিছু নিউমোনিয়ার জীবাণুর এগেনস্টে ওরাল ভ্যাকসিন পাওয়া যায়, আর নিউমোনিয়া কিছু কিছু জীবাণুর এগেনস্টে ইনজেক্টেবল ভ্যাকসিন পাওয়া যায়। যদি শুধু জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে অবশ্যই নিউমোনিয়া নিরাময়যোগ্য, ওষুধ ঠিকমতো সেবন করলে, তাদের যদি আদার কোমরবিডিটি না থাকে যেমন হার্টের সমস্যা, প্রেশার, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সেরে যায় যদি আমরা ঠিকমতো ওষুধ সেবন করে থাকি। যদি অন্য কোনো সমস্যা থাকে যেমন টিবি, তারপর টিউমার, আশেপাশে যদি নিউমোনিয়ার মতো এগিয়ে থাকে তখন আমরা একটা চিন্তায় পড়ি। এছাড়া সাধারণ রোগ থাকলে আমরা অবশ্যই নিউমোনিয়া সম্পূর্ণ নিরাময়যোগ্য, ওষুধ ঠিকমতো সেবন করলে, ডাক্তারের পরামর্শ নিলে খুব তাড়াতাড়ি সেরে যাবে। সাধারণত দেখা যায় এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যেই নিউমোনিয়া ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় দুষ্ট জীবাণু হয়ে থাকে, সেক্ষেত্রে দেড় মাস থেকে তিন মাস মতো লাগতে পারে।
ঠান্ডা থেকে আমরা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা ঠান্ডা লাগলে সে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তখনই তখন জীবাণুগুলো অ্যাটাক করার সুযোগ পাবে। কিন্তু ঠান্ডা খেলে যে নিউমোনিয়া হবে তা নয়, কিন্তু ঠান্ডা খেলে আমাদের শরীরের এই যে এয়ার আমার শ্বাসনালীর প্রতিরোধ শ্বাসনালীর ইয়ের ক্ষমতা কমে গেলে তখনই ওই যে জীবাণুগুলো আক্রমণ করার সুযোগটা পায়। ঠান্ডা খেলে না সাধারণত সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক হয়, তখন আমাদের শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার কমে গেলে আমরা নিউমোনিয়ার যে জীবাণুগুলো আছে সেগুলো অ্যাটাক করে বসে। ঠান্ডা ওই সময় শীতকালে আমরা ঠান্ডা পানি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা থেকে যে কোনো ঠান্ডা জিনিস অ্যাভয়েড করার কথা বলি এবং কুসুম কুসুম গরম পানি খেতে বলি। মাস্ক আমরা যেই আমরা ইনহেল করছি যেগুলো এয়ারবর্ন ডিজিজ যেগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে অনেক নিউমোনিয়া টিবির জীবাণু যেগুলো ঘুরেছে সেগুলো মাস্ক ব্যবহার পরিধান করলে আমরা সেগুলো থেকে কিছুটা হলেও আমরা প্রোটেকশন পাই। শুধু নিউমোনিয়া নয়, আমরা আছি আপনাদের সঙ্গে, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমি আছি গুডি লাইফের সঙ্গে, আপনারাও গুডি লাইফের সঙ্গে থাকুন।